এই মুহূর্তে আমরা গম চলে এসেছি এখন বাজে রাত আটটা প্রচন্ড ঠান্ডা কথাও বলতে পারছি না কাঁদছি আমরা এখন একটা লজের দিকে চলেছি এই রাত্রে লজে থাকব কাল সকালে দর্শন করে গমুকের উদ্দেশ্যে রওনা দেবো उद्देश्य चले <laughs> 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 যের লাগা ও ऐसी जगह আমি আপনাদের সামনে সুরজিৎ স্যার উপস্থিত হয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দেব আমরা প্রথমে হরিদ্বার নেমেছি নেমে গঙ্গোত্রী আসার যে বাসের জন্য অপেক্ষা করছিলাম সেখানে দেখলাম যে গঙ্গোত্রী আসার বাস সরকারি বাসটা ক্যান্সেল হয়ে গেছে এরকম প্রায়ই হচ্ছে তার কারণ হচ্ছে গঙ্গোত্রী আসার যাত্রী সংখ্যা প্রচণ্ড কম তাই আমরা প্রাইভেট বাসে গঙ্গোত্রী এসেছি তাও গঙ্গোত্রী আসার জন্য কাটা সার্ভিস করতে হয়েছে উত্তর কাশিতে এসে আমরা বাস ছেড়েছি ওখান থেকে আবার শেয়ার ট্যাক্সি করে গঙ্গোত্রী এসেছি অর্থাৎ গঙ্গোত্রীর যাত্রী সংখ্যা খুবই কম যার জন্য এখানে কিন্তু সঠিকভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না তাই সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্য জানাবো যদি কেউ আসতে চান একা আসবেন না আসবেন গ্রুপে না হলে প্রচুর খরচ পড়ে যাবে গঙ্গোত্রীর জন্য আর আমরা আজকে এসেছি একুশ তারিখ একুশে অক্টোবর এখনও পর্যন্ত খবর রয়েছে গোমুক যাওয়ার পারমিশন নেই আগামীকাল আমরা অফিসে যাব গেলে পরে সেখান থেকে আমরা গোমুক যাওয়ার যে পারমিশন বা কোনো পারমিট অ্যালাউ হচ্ছে কি না সেগুলো আমরা জানতে পারবো এই মুহূর্তে আমরা এখানে একটা হোটেলে রয়েছি রাত্রে এখানকার ঠান্ডা প্রচণ্ড রাত্রে প্রায় মাইনাসের কাছাকাছি চলে যাচ্ছে ঠান্ডা তাই সকলের উদ্দেশ্যে জানাবো যে শুধুমাত্র কেদারনাথের বাস বদ্রীনাথের বাস অ্যাভেলেবেল কিন্তু গঙ্গোত্রী এবং যমুনোত্রীর জন্য বাস অ্যাভেলেবেল নয় তাই দিনে একটিমাত্র বাস কখনও সখনও উত্তরাখণ্ড রাষ্ট্রীয় পরিবহন নিগমের দিচ্ছে কিন্তু যা কিছু নির্ভর করতে হচ্ছে প্রাইভেট বাসের ওপরে প্রাইভেট বাস বাইরে উত্তরাখণ্ড বাস স্ট্যান্ডের ঠিক বাইরেই রাষ্ট্রীয় পরিবহন নিগমের হরিদ্বার রেল স্টেশনের ঠিক অপোজিটে রয়েছে বাস স্ট্যান্ড এবং তার বাইরে রয়েছে প্রাইভেট বাস সেখান থেকে বাস নিয়ে আসতে হবে দিনে মাত্র একটি বাস সকাল সাতটায় ছাড়ে এবং সেই বাস উত্তর পৌঁছে দেবে গঙ্গতি আসার জন্য সেখান থেকে উত্তর থেকে আবার শেয়ার ট্যাক্সি করে আসতে হবে না হলে ওখানে ওয়ান নাইট স্টে করতে হবে আবার পরের দিন বাসে আসতে চাইলে সকাল সাতটায় মাত্র বাস উত্তর কাশি থেকে গঙ্গোত্রী আসে তাই হরিদ্বার থেকে উত্তর কাশিতে আসতে লেগে যাবে বেলা তিনটে এবং তখন এসে কোনো সরকারি বাস পাওয়া যাবে না তখন শেয়ার ট্যাক্সি ছাড়া উপায় নেই সেক্ষেত্রে আপনাকে যদি শেয়ার ট্যাক্সিতে আসেন আড়াই হাজার টাকা তাদের রেট একজন আসুক আর দশজন আসুক জন করে একটা ট্যাক্সিতে নিতে পারে তাই তারা আড়াই হাজার টাকা নেবে একজন আসলেও আড়াই হাজার দশজন আসলেও আড়াই হাজার সেহেতু আমি আপনাদের উদ্দেশ্যে বলবো গ্রুপ করে আসুন যদি উত্তর থেকে গঙ্গোত্রী এবং যমুনোত্রী যেতে চান অযথা একা আসবেন না বা দুজন আসবেন না ওকে নমস্কার আজকে এইটুকুই